আসসালামু আলাইকুম। আজকে আমি বগুড়া অঞ্চলের একটি জনপ্রিয় খাবার আলুভাটি রেসিপি করব। আর এই আলুভাটিটি খেতে অনেক বেশি ভালো লাগে, তাই এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আরেকটি অনুরোধ করছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সবসময় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই আলুঘাটিটি তৈরি করা কিন্তু খুব সহজ, তাহলে চলুন দেখি কিভাবে এই আলুঘাটি তৈরি করা যায়। বগুড়ার বিখ্যাত আলুঘাটি তৈরি করার জন্য আমি এখানে লাল আলু নিয়েছি, আর এটা এখানে নিয়েছি আমি 1 কেজি আলু। আর এই আলুঘাটিটি তৈরি করার জন্য অবশ্যই লাল আলু নিতে হবে, সাদা আলুটা দিয়েও হয়, কিন্তু এর আসল স্বাদ যদি পেতে চান তাহলে অবশ্যই এই লাল আলুটা দিয়ে করবেন। এই আলুটাকে আমি প্রথমে ধুয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি, ভালো করে সিদ্ধ করেছি। এখন এই আলুটাকে আমি ছিলে নিব, ছিলে এটাকে ভালো করে ডোলে একেবারে ভর্তা করে নেব। তাহলে ফিরছি এটাকে ছিলে, তারপর এটাকে ঢোলে ভর্তা করে। আলুগুলো সব আমি এরকম ডোলে নিয়েছি, আর এই আলুটা কিন্তু অনেক আঠালো হয়, স্বাভাবিক সাদা আলু থেকে লাল আলুটা অনেক বেশি আঠালো হয়। এখন এই আলুটাকে আমি পানি দিয়ে ভালো করে এটাকে মেখে নিব, আর এটাকে মানে শুধুই ভর্তা করে নিতে হবে, মানে এরকম ডোলে কিছু দেওয়া যাবে না। তারপর এটাকে পানির সাথে ভালো করে গুলিয়ে নিতে হবে। আলুটাকে আমি ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়েছি, এখন এটাকে আমি সাইডে রেখে দিব। আর এটা কিভাবে রান্না করছি এখন তা দেখি। কয়েকটি মশলা এখানে আগে গুঁড়ো করে রাখতে হবে, তার মধ্যে আছে কয়েকটি বাদাম, এখানে কাজু বাদাম নিয়েছি 1 চামচ, আর কাঠবাদাম নিয়েছি এখানে 5টি, পেস্তা বাদাম নিয়েছি 4টি, জৈত্রিক নিয়েছি এখানে 1/2 চামচ, আর জায়ফল নিয়েছি 1টা, জায়ফলের 1/4 ভাগ। এখন এগুলো একসাথে আমি পেস্ট তৈরি করব। এখন আলু ঘাটি তৈরি করার জন্য পাতিল গরম করে তার মাঝে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1/4 কাপ তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেলে রান্না করছি, আপনি চাইলে রান্নার নর্মাল তেলটি দিয়ে করতে পারেন। এখন তেল গরম হলে এর মাঝে দিব আমি এখানে কাঁচামরিচ, এখানে 10-12টি কাঁচামরিচ মাঝখানে কেটে নিয়েছি। কাঁচামরিচটা তেলের মধ্যে এরকম করে ভেজে নিতে হবে 2-3 মিনিট, এটাকে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর এর মাঝে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ, এখানে আছে 1/2 কাপ। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে যাবে তখন এর মাঝে আমি দিব এখানে আস্ত মশলা, এখানে আছে তেজপাতা 2-3টি, ছোট এলাচ আছে 6টি, বড় এলাচ 2টি, লং আছে 7-8টি, দারচিনি আছে এরকম টুকরো করা 5-6 টুকরো। এখন এর মাঝে আমি কিছু পানি দিয়ে দিব, বাকি মশলাগুলো দিব, তার আগে কিছু পানি দিয়ে নিলাম, তাহলে মশলাগুলো আর পুড়ে যাবে না। এখানে আদা রসুনের পেস্ট সম পরিমাণে আছে, এখানে আমি 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর এখানে আছে এটা জিরে বাটা 1 টেবিল চামচ, আর প্রথমে যে মশলাটা আমি দেখিয়েছি বাদাম জায়ফল জৈত্রিক সেটা বেটে নিয়েছি, এখানে 1 টেবিল চামচ হয়েছে। দিয়ে দিচ্ছি এরকম উঁচু করে 1 চামচ হলুদের গুঁড়ো, এরকম উঁচু করে 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিব এখানে স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন এরকম ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মাঝে আবার আমি পানি দিয়ে দিব, এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি, আর এই মাছের মাথাটা দিয়ে আজকে আমি এই আলু ভাটিটি তৈরি করব। আর যদি চান সিলভার কাপ দিয়েও করা যায়, আর বেশি রান্না করলে এখানে সাথে মাছও দিয়ে দিতে পারে, আমি শুধু মাথাতেই দিব।
এখন চুলা গ্যাসটা মিডিয়াম করে দিয়ে এটাকে ঢেকে আমি মাছটাকে কষিয়ে নিব। মাছের মাথাটা ভালো করে কষানো হয়ে গেছে, ভেঙে আসছে দেখুন। আর এটা ভেঙে যাবে, সম্পূর্ণ ভেঙে নিতে হবে এটা, যখন নাকি আমরা আলু দিব আর অনেকক্ষণ জাল দিব তার মাঝে এটা ভেঙে যাবে। এখন এর মাঝে আলুটা দিয়ে দিব, সেই আলুটা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই আলুটা এখন এর মাঝে দিয়ে দিব। এখন এর মাঝে আরো পানি দিতে হবে। যে আমি আরো পানি দিয়ে দিলাম এরকম পাতলা করে, তারপরে এটাকে চুলায় দিতে হবে, মানে এরকম পাতলা হবে। এটা অনেক সময় নিয়ে জাল দিতে হবে, জাল দিতে দিতে এটা আরো গাঢ় হবে। আর এটা নেড়ে চেড়ে রান্না করতে হবে। এখন এটাকে ঢেকে দেব, আর কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে দিতে হবে, তাহলে বলক আসলে আর ফিরে আসছে। এটা যখন এরকম বলক চলে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিবেন, কমিয়ে দিয়ে তারপরে এটাকে রান্না করে নিতে হবে। আর এটা পানিটা যখন আলুটা পানি দিয়ে গুলবেন, আর দেওয়ার সময় এটা যাতে এরকম পাতলা হয়, এরকম পাতলা করে গুলে তারপর এটা দিতে হবে। পানির পরিমাণটা আমি যেরকম করে দিয়েছি, মানে খেয়াল রাখবেন যাতে এরকম পাতলা হয় ঝোলটা। এখন এই মানে ঝোলটা যাতে শুকিয়ে যায় সেজন্য এটাকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এটাকে জাল দিতে হবে। আর এই আলু ঘাটির বৈশিষ্ট্য হচ্ছে এটাকে অনেক সময় নিয়ে জাল দিয়ে তারপরে এটা রান্না করতে হয়। যত জাল দিবেন তত স্বাদটা ভালো হবে। আর অবশ্যই 2 ঘন্টার কম দিবেন না, 2 ঘন্টার বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর যখন ঝোলটা ঘন হবে তখন এটাকে মানে খাওয়ার উপযোগী হবে। আর কিছুক্ষণ পর পর এরকম নেড়ে চেড়ে দিবেন, নেড়ে চেড়ে দিয়ে এটাকে রান্না করতে হবে। তাহলে যখন ঝোলটা ঘন হয়ে আসবে আমি তখন ফিরে আসবো। প্রায় আমি 2 ঘন্টা জাল দেওয়ার পর এটা এরকম হয়েছে, এখন এটা নামানোর সময় হয়েছে। এখন তার আগে এর মাঝে আমি এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ কালা জিরের গুঁড়ো। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, এখন এটা আমি নামিয়ে নেব। এই গরম গরম এই আলু ঘাটিটি ভাত দিয়ে, সাদা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, মাঝে মাঝে ভিন্ন কিছু খেলে আমাদের খুব ভালো লাগে। একরকম খাবার খেতে খেতে অনেক সময় ভালো লাগে না। আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমি সবাইকে আবার অনুরোধ করে নিচ্ছি, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।